আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফেসবুকের কল্যাণী ভাই দাও শাহাবুদ্দিন স্কুল না ভাই? শাহাবুদ্দিন স্কুল, শাহাবুদ্দিন মসজিদ, স্কুল মসজিদ। এখানে নামাজ পড়লাম জুম্মা। মসজিদটা আসলে চমৎকার। তো অনেকে বলে একটা সুন্দর মসজিদ, কিন্তু এর চেয়ে সুন্দর সুন্দর মসজিদ অবশ্য সিলেটে রজব পাড়াগায় আছে। ছোটখাটো বিঘা চারেক পাঁচেক জমির উপরে স্কুলটা তৈরি। আসলে ফেসবুকের কল্যাণে ভাইরাল। এই এটা বিশেষত্ব কি? বাসকাপ নাকি এটা বিশেষত্ব? এটা বিশেষত্ব হলো এটা মাল নিয়ে যাবে কুমিল্লা। এই যে মলি বাস, এটা কি করা হয়েছে? কিন্তু জাস্ট এটা সিমেন্টে এটা, কিন্তু উপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল সলিউশন নাকি বলে এটাকে, তার উপরে টিন, ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, তার উপরে টিন। আহামরি কিছু না, দেশের বিভিন্ন মার্কাজ মসজিদগুলি সেম সিস্টেমে করা হয়, যদিও মলি বাস না দেওয়া হয় না। নাইস প্লেস। শুক্রবারে প্রচুর পর্যটক, হ্যাঁ জুম্মার নামাজের সময় প্রচুর পর্যটক যারা ক্যামেরা দিয়ে ছবি তোলে বা নামাজ পড়ে নাই করত, খুবই দুঃখজনক। মুসলিম দেশ ডিএসএলআর দিয়ে ছবি তোলে কিন্তু নামাজ পড়ে না, আল্লাহ মাফ করুক। বন্দি অবস্থায় না কি জানালা? চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে চকচকে, খুব সুন্দর। তার চেয়ে সুন্দর এখানে বসার একটা ব্যবস্থা আছে, এবং এটার মাঝখানে একটু প্রাকৃতিক পরিবেশ, সূর্য দেখা যায়। আসো তো দেখি এটার বিশেষত্ব কি। এটা কি? এটা কি? এটা হলো ডুলা, এটা মাছ ধরার ডুলা। ডুলা দিয়ে লাইট, লাইটটা কি খুঁজছে? এটা ডুলা, মাছের ডুলা। হ্যাঁ আমি সব মাছের ডুলা দোতলায় দেখি। তো মাছ ধরার ডুলা, ডুলা দিয়ে লাইটিং করছে। উপরে খলফা না, ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, তিন টিনের নিচে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন, তার উপর নিচে খলফা। মানে আসলে কি এটা একটা ইকোসিস্টেম, ব্যাপারটা টোটালি ইকোসিস্টেম, পরিবেশ বন্ধ। এগুলি কি মাটি? সিমেন্ট সিমেন্ট না মাটি ভাই? কালারটা আর কি মাটি কালার করছে। হ্যাঁ ভিউটা সুন্দর। আপনার সামনে সেই ক্লাসরুম, সব ক্লাসরুম, শ্রেণীকক্ষ।
কি সুন্দর নাম এটা কি শ্রেণী কক্ষ শ্রেণী কক্ষ এটা মসজিদ আসলে শিবি নাইস রংটা খুব চমৎকার মসজিদে জিলাপি দেয় এখানে একটু জিলাপি খাওয়া দরকার ছিল এখানে জুম্মা নামাজ পড়লাম এখানে জিলাপি দেয় ভাই জিলাপি খাওয়া শুনতে জিলাপি খাওয়া দেখ আপনাদের শাহাবুদ্দিন স্কুলের পিছনের সাইডটা দেখাই নাইস চমৎকার আহা আহা সুবহানাল্লাহ দেখছো বাতাস এই যে এই ভিউ কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না আশেপাশে যত ফ্যামিলি আছে এগুলি পরিবার ঝেড়ে পড়বে না চাঁদপুরের মাছ ধরে একটু সামনে হরিণা ঘাট আমরা যদি একটু পরে হরিণা ঘাটে যাবো হরিণা ঘাটে গিয়ে দেখি দিয়ে জিনিস খাই খেয়ে দিয়ে তারপর তিন নদীর মোহনায় আর কই যাবো আশেপাশে একটু ঘোরাঘুরি করবো তারপর চোদ্দ গ্রাম গিয়ে চিল পাড়ায় চিল করবো কোথায় আছে আমরা হরিণা ঘাট চাঁদপুর হরিণা ঘাট স্থলবন্দর না ইয়া নদীবন্দর হ্যাঁ নদীবন্দর চাঁদপুরে ইলিশ খেতে আসলে আসলে ইলিশের মলিয়াতে কোথায় এখানে নাকি এইটা হলো জেলেপল্লি মূলত এখানে অরিজিনাল চাঁদপুরের ইলিশটা পাওয়া যায় আর ওইখানে নোয়াখালীর মাছ তারপরে বড় স্টেশন চিটাঙ্গের মাছ এগুলো এগুলো আসে এই জায়গাটা একদম পদ্মা এখানে অরিজিনাল জেলারা নিয়ে আসে নৌকা দিয়ে যে নৌকা দিয়ে নিয়ে আসবে এটা এখানে আইনা হ্যাঁ দর উঠাবে এখানে ডাক উঠাবে এটা হলো ডাকের বাজার হ্যাঁ এটা এখান থেকে ডাকবে যে সর্বোচ্চ দরদাতা সে মাছ নিতে পারবে এখন অ্যাভেলেবেল না এটা নৌকা দিয়ে যখন মাছ আসে তখনই ইয়া করে দেবে এই যে মাছগুলো আছে বলতে এগুলো আছে একটু ছোট ছোট চাঁদপুরের অরিজিনাল মাছগুলো এরকমই হয় ছোট ম্যাক্সিমাম 700-800 গ্রাম হয় চাঁদপুরের মাছ না এর বেশি হয় না এখানে কিছু আছে বড় একটা বড় মাছ আছে দেখি ওই মাছটা নিচের মাছটা এখানে আরো মাছ আছে অরিজিনাল চাঁদপুর মাছ আরো কিছু আছে বড় মাছ একটা বড় বিশেষ আলাবিন এখানে ছোট ছোট হোটেল আছে কিছু এখানে গ্রামের হোটেলগুলি এখানে অবশ্য চাঁদপুরের মাছগুলি এখন কত 700-800 গ্রাম আর বড় মাছগুলি কি চাঁদপুরে হ্যাঁ এগুলো 800 বেশি হবে না দেখতেছেন বড় কিন্তু পাতলা ওজন 800 হ্যাঁ 800 গ্রাম হরিণা ঘাট ফেরিঘাট হরিণাঘাট ফেরিঘাট এখানে যাক এখন এখানে মাছ কিন্তু ছোট আর এই যে খুব চমৎকার একটা জিনিস দয়া করে কেউ গুজব ছড়াবেন না ছেলে সন্দেহে ছেলে ধরার সন্দেহে কাউকে গণপিটুনি দিবেন না কোনটা এটা কি ওকে আমরা এখন বড় স্টেশন যাব তিন নদীর মোহনা বড় স্টেশন চাঁদপুর ছলাপ ছলাপ পদ্মার ঢেউ
পানি পুরা ডুবে যাচ্ছে না কি একটা অবস্থা এটা ইয়ে বালু বোঝাই কার্গো দেখো দেখো আসো তিন নদীর মোহনা দেখো এইখানে আসো আর সেটার পাবো আমি উ নিচ পর্যন্ত নামছিলাম তখন পানি ছিল না হ্যাঁ আগের বার যখন আসছিলাম তখন এখন ধরে তিনটা নদীর মোহনা দেখো কি অবস্থা এই যে দেখো পানিগুলি কি অবস্থা এখানে পানি মরতেছে হাতের মারে মতো ভলগাইতেছে খুবই মারাত্মক অবস্থা পিছলা খুবই বিপজ্জনক ঠিক আছে যদিও কেউ আসেন খুব সাবধানের সহিত নামবেন আর বিস্তীর্ণ যতটুক বৃষ্টি যাচ্ছে শুধু পানি আর পানি শুধু পানিই না উত্তাল পানি ঠিক আছে মানে মন ভরানোর মতো জায়গা আজকে প্রচন্ড রোদের ভিতরে চালাচ্ছি বাইক এইমাত্র এই জায়গায় এসে থামলাম যখন শীতল অনুভূতি দেখে মনটা ভালো হয়ে গেল ঠিক আছে খুবই ভালো লাগতেছে অন্যরকম লাগতেছে ঠিক আছে সৌদ ভাইকে ধন্যবাদ যে এমন জায়গা আমাদের নিয়ে আসার জন্য হঠাৎ করে প্ল্যানিং হয়তো বা ওনাকে নবদেশি উনি বলছে তুমি গেলে আমার সাথে যোগাযোগ করতে পারো সেভাবে আসা ঠিক আছে খুবই ভালো লাগতেছে মানে ধন্যবাদ সুজ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ জায়গায় নিয়ে যাবেন আমরা তো সারা বাংলাদেশ চিনি না আমরা তো কিছুই চিনি না আরে তো আসলে করবেন ইনশাআল্লাহ এই যে ব্যাপারগুলি দেখো পানি এই যে পানি এই যে পানির একটা সিস্টেম এই এই জায়গাটা এই জায়গার পানিটা দেখো সরে জমিনে না দেখলে এই জিনিসটা কি ভয়ঙ্কর এখানে তিনটা নদীর আপনার মোহনা ভাতের মারও মনে হয় এত বলগায় না ঠিক আছে রান্না যখন মহিলারা যখন রান্না করে ভাতের মার উত্তপ্ত মারও মনে এত আমাদের ভাগিনা এস এম জাকারিয়ার ভাগিনা মাওলানা সাহেব আমাদের সঙ্গ দিচ্ছেন আমরা তো দাড়িয়ালা লোক এই জন্য আমরা দাড়িয়ালা লোককে পছন্দ করি বেশি এখানে বিকাল কাটানোর জন্য উত্তম একটা জায়গা চমৎকার সেরকম মেহেদি কইলা থ্যাংক ইউ বরিশালের লঞ্চ যায় বরিশালের লঞ্চের রাস্তাটা বহুবার গেছি যদিও ওইখান থেকে ব্যাপারটা বোঝা যায় না ঠিক মতো আর এখানে যে ট্রলার নৌকা আছে এখানে যে কেউ ইচ্ছা করলে ভাড়া নিয়ে ঢুকতে পারেন কিন্তু রিস্কি ব্যাপারগুলো আসলে রিস্কি থ্যাংক ইউ সালাম আলাইকুম